দুদিনের টানা বৃষ্টিতে রাঙামাটির বিভিন্ন স্থানে পাহাড় ধসে দুই সেনা কর্মকর্তা ও দুই সেনা সদস্য সহ 48 জনের মৃত্যু হয়েছে। গত সোমবার রাত থেকে সকাল পর্যন্ত রাঙামাটি সদর উপজেলার রাঙাবালি, শিমুলতলি, মানিকতলি সহ বিভিন্ন এলাকায় পাহাড় ধসে এসব মৃত্যুর ঘটনা ঘটে। এর মধ্যে নিহত 11 জনের মরদেহ রাঙামাটি সদর হাসপাতালে রাখা হয়েছে। বান্দরবানেও পাহাড় ধসে 6 জন নিহত হয়। ভোররাতে কালাঘাটার দুই স্থানে পাহাড় ধসে এই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা এসে উদ্ধার করে। ইতিমধ্যে আমাদের মাননীয় পার্বত্য মন্ত্রী মহোদয় সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করার জন্য বলেছেন। তো আমরা আমাদের যথাযথ কর্তৃপক্ষের কাছেও সব বিষয়গুলো অবহিত করেছি, আমাদের কার্যক্রম অব্যাহত আছে। চট্টগ্রামের চন্দনাইশ ও রাঙ্গুনিয়া উপজেলার রাজনগর এবং ইসলামপুরে ভারী বর্ষণে পাহাড় ধসের ঘটনায় 12 জনের মৃত্যু হয়েছে। এ সময় আরও বেশ কয়েকজন আহত হন। পরে নগরীর ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে বসবাসকারীদের সরে যেতে নির্দেশ দেন জেলা প্রশাসন। এছাড়াও দুদিনের টানা বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। অন্যদিকে প্রবল বৃষ্টির কারণে রাস্তা প্লাবিত হয়ে মাটি সরে যাওয়ায় 3 জেলার বিভিন্ন জায়গায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।